স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় এই অঞ্চলের আম। তবে করোনার কারণে এবারে চিত্রটা ভিন্ন। মৌসুমের শুরুতে মুকুল আসার পর বৈরী আবহাওয়ার কারণে অনেক মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আম কম এসেছে। তার উপর করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে অঘোষিত লকডাউনের কারণে বাগান কিনতে আসেনি ব্যবসায়ীরা। আম বাজারজাত না করতে পারার আশঙ্কায় খরচ করে পরিচর্যাও বন্ধ রেখেছে অনেকে। আমলি আমাদের নাচন কুচন, সে নাচন কুচনের কারণে করোনা ভাইরাসের কারণে আমরা বাড়িতে বাড়াতে পারছি না, বাগানে যেতে পারছি না। তো আমরা যে বাগানগুলো স্প্রে করবো, খরচ করবো, তো আমরা সঠিকভাবে আমগুলো রপ্তানি করতে পারবো কিনা, টাকা পাবো কিনা, এই জন্য আমরা দুশ্চিন্তায় আছি। মৌসুমের এই সময়টাতে কানসাট আমবাজার ও আড়তগুলোতে আম বাগান কেনাবেচাকে ঘিরে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেলেও এবার নেই কোনো কর্মব্যস্ততা। তাই আমের বাজারজাতকরণে আগাম পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছেন আড়তদাররা। যেহেতু আম 64 ডিস্ট্রিক্টে বিক্রি হবে, তাই কাঁচামালের ক্ষেত্রে আমরা সরকারের কাছে বিনিয়োগ রাখবো, সব জেলায় যেন কাঁচামাল বিক্রির যেন অনুমতিটা দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা এই চাপাই ডিস্ট্রিক্টটা বেঁচে যাবে। আম যাতে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই এলাকার আম আমাদের রাজ্য থেকে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে আম যেতে পারে সেভাবে আমাদের সজাগ দৃষ্টি আছে। আমরা যেভাবে এখান থেকে ট্রাক বা তাদের ছাড়পত্র দিয়ে যোগাযোগ করতে পারে, প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে, সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর চাপাই নবাবগঞ্জে 17 লাখ গাছে 2,39,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।